মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় গীতা শিক্ষা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুরে রংপুর নগরীর আলমনগর রেল স্টেশন এলাকায় কালীবাড়ি মন্দিরে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক এনামুল হাবিব। নিজ ধর্ম সম্পর্কে জানান, এ সময় প্রায় 50 জন শিক্ষার্থীর হাতে গীতা শিক্ষার বই ও খাতা কলম তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পরিচালক ইন্দ্রজিৎ রায়, জেলা পূজা উদযাপন কমিটির সিনিয়র সভাপতি সুশান্ত ভৌমিক সুবল, মন্দির কমিটির সভাপতি দেবব্রত মজুমদার সহ শিক্ষক ও শিক্ষার্থীরা। রংপুর থেকে আলামিন সুমনের তথ্যচিত্রে পল্লী টিভি।